হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি রেসিপি বাই ইলোরা। আজকে আমি তৈরি করে দেখাবো কোপ্তা পোলাও। আশা করছি আমার রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার রেসিপিটি আপনার ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তাহলে চলুন শুরু করি। আমি এখানে নিয়ে নিচ্ছি 500 গ্রাম মুরগির মাংসের কিমা। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পেঁয়াজ বাটা, 1/2 টিস্পুন রসুনের পেস্ট, 1/2 টিস্পুন আদার পেস্ট, 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/2 টিস্পুন জিরার গুঁড়ো, 1/2 টিস্পুন ধনিয়ার গুঁড়ো, 1/2 টিস্পুনের একটু কম হলুদের গুঁড়ো, 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সল্ট। আর আমি 1 পিস স্লাইস ব্রেড হাত দিয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এখন আমি এটা মিক্স করে নিচ্ছি। আমার মিক্স করা হয়ে গেছে। এখন আমি কোপ্তাগুলো তৈরি করে নিচ্ছি। আমি হাতে একটু তেল মাখিয়ে নিয়েছিলাম যাতে কোপ্তাগুলো একদম মসৃণ হয়ে গেছে। তো এভাবে আমি সব কোপ্তাগুলো তৈরি করে নেব। আমার কোপ্তাগুলো তৈরি করা হয়ে গেছে। এখন আমি কোপ্তাগুলো তেলে ভেজে নিচ্ছি। এক সাইড ভাজা হয়ে গেছে, আমি এখন অন্য সাইড উল্টে দিচ্ছি। আমার কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, আমি কোপ্তাগুলো তুলে নিচ্ছি। আমি কিছু আলু, জর্দার রং আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম, সেটা এখন তেলে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখানে আমি একটা প্যান নিয়েছি কোপ্তাগুলোর জন্য গ্রেভি তৈরি করার জন্য। তাতে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপের চেয়ে একটু কম, 1/3 কাপ তেল। আমি যে তেলটায় কোপ্তাগুলো ভেজেছি ওই তেল থেকেই আমি নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদার পেস্ট, 1 টিস্পুন রসুনের পেস্ট, 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 টিস্পুন জিরার গুঁড়ো, 1 টিস্পুন ধনিয়ার গুঁড়ো, 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো, 1/4 টিস্পুন জয়ত্রী গুঁড়ো, 1/4 টিস্পুন জায়ফলের গুঁড়ো, 2 এলাচি, 2 দারুচিনির স্টিক, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সল্ট। মিশিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি একটু পানি, ওয়েট করব পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। তেল ভেসে উঠেছে, দিয়ে দিচ্ছি 1টা টমেটো, আমি টুকরো করে কেটে নিয়েছি। 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি টমেটোটা একটু সফট হওয়ার জন্য। মশলা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা আলু। আমি আলুটাকে একটু এর সাথে মিশিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পানি। এখন একটু ঢেকে দেব আলুটা সিদ্ধ হওয়ার জন্য। আলুটা 1/2 সিদ্ধ হলে তখন আমি কোপ্তাগুলো এর সাথে অ্যাড করব। আলু 1/2 সিদ্ধ হয়ে গেছে, তো
তো আমি এখন এর সাথে কোপ্তাগুলো অ্যাড করে দিচ্ছি। আমার কোপ্তাগুলো দেওয়া হয়ে গেছে। পানিটা যখন টেনে ঘন ঘন হয়ে যাবে গ্রেভিটা, তখন আমি এটা তুলে ফেলবো। তো যতক্ষণে এটা না হচ্ছে ততক্ষণে আমি পোলাওটা রান্না করে নেব। এখন ঢেকে দিচ্ছি। আমি পোলাও রান্না করার জন্য এখানে একটা প্যান নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো ঘি। দিয়ে দিচ্ছি আমি 1টা পেঁয়াজের এখানে অর্ধেক নিয়েছি। এখন পেঁয়াজটাকে একটু ভেজে নেব। এতে দিয়ে দিচ্ছি আমি 1/2 টিস্পুনের মতো শাহি জিরা। দিয়ে দিচ্ছি 2 দারুচিনির স্টিক, 2 এলাচি, 2 লবঙ্গ। একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 3.5 কাপ পানি। দিয়ে দিচ্ছি 2 চিকেন স্টক। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সল্ট। ঢেকে দিচ্ছি। ওয়েট করব পানি ফুটে ওঠা পর্যন্ত। পানি ফুটে উঠেছে। তো আমি 2 কাপ বাসমতি বিরিয়ানির চাল আমি ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা আগে, এখন সেই 2 কাপ চাল আমি এর মধ্যে দিয়ে দেব। আমি যেহেতু মিট বলেরও গ্রেভি থাকবে আর এই চালটা অনেক চেকন, তো যার জন্য আমি এখানে 3.5 কাপ পানি দিয়েছি। যদি আপনাদের বাসমতিটা একটু এর চেয়ে মোটা হয় তাহলে পানি 4 কাপ দিবেন, না হয় কিন্তু চাল কাঁচা থেকে যাবে। তা আমি একটু নাড়িয়ে দিচ্ছি। এখন ঢেকে দিচ্ছি। পোলাওটা হয়ে গেছে। একটু নাড়িয়ে চেড়িয়ে নিচ্ছি। আমি 1/2 পোলাও 1টা প্লেটে তুলে নিচ্ছি। আমার পোলাও 1/2 তুলে নেওয়া হয়ে গেছে। তা আমি এখন এখানে কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি গ্রেভি সহ। দিয়ে দিচ্ছি 1টু পেঁয়াজ বেরেস্তা। এখন আমি দিয়ে দিচ্ছি পোলাও, যে পোলাওটা আমি উঠিয়ে নিয়েছিলাম। একটু বিছিয়ে দিচ্ছি। আমি উপর থেকে 1/2 লেয়ার কোপ্তা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প একটু পেঁয়াজ বেরেস্তা, 1 টেবিল স্পুন কেওড়া জল, 1টু ফুড কালার দিয়ে দিচ্ছি। এখন ঢেকে দিয়ে একদম চুলোর সবচেয়ে কম পাওয়ারে আমি এটা চুলোর উপরে 10 মিনিটের মতো রেখে দেব। মনে রাখতে হবে খুবই কম আঁচে রাখতে হবে। 10 মিনিট হয়ে গেছে। আমার কোফতা পোলাও একদম রেডি। এখন একটু মিক্স করে দিচ্ছি। মিক্স করা হয়ে গেছে। এখন আমি কোফতা পোলাও সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর রেসিপিটি আপনার ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তাহলে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। থ্যাংক ইউ।